আসসালামু আলাইকুম গাইস, অলরেডি হয়তো আপনারা সবাই জেনে গেছেন যে আমি কৃত্রিমভাবে ঘরের ভেতরে পিঁপড়া পালি। তো আমি ওদেরকে কীভাবে পালি, কী করি না করি, কীভাবে মেনটেন করি সব আজকের ভিডিওতে দেখাবো। তো আমি এখন ওদেরকে খাবার দিয়ে দিচ্ছিলাম, আর খাবারটা হচ্ছে ওদের প্রোটিনের জন্য লার্ভা। ওরা কী কী খাবার খায় আমি বলতেছি, আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখেন। তো এই হচ্ছে ওদের সেট আপ, যেটা কিনা ঢেকে রাখতে হয়, কারণ ওরা কিন্তু লাইট একদমই পছন্দ করে না। মানে 24টা ঘন্টা এটা হচ্ছে আমি ঢেকে রাখি একটা কাপড় দিয়ে। সো এখন চলেন রাতের বেলাতে আমি এটা ওপেন করি, ওপেন করে আপনাদেরকে দেখাই ওদের বিভিন্ন অ্যাক্টিভিটি। তো ওরা যেটা করে সেটা হচ্ছে এই যে এখানে আমি হচ্ছে কর্কশিট দিয়ে ওদের বিভিন্ন মডেল করে আমি বানিয়ে দিছি ওদের বাসা। সো এখানে দেখেন কী পরিমাণ ডিম ওরা দিছে। তো বিভিন্ন লেয়ারে লেয়ারে ওরা ডিম দিয়ে রাখছে ওই কর্কশিটের মধ্যে। তো দেখেন ওরা লাইট কিন্তু একদমই পছন্দ করে না, আমি আগেই বলছি। সো আমি লাইট দিয়ে ভিডিও করার সাথে সাথে প্রত্যেকটা পিঁপড়া অ্যাক্টিভ হয়ে গেছে, যে ওদের যে ডিমগুলো আছে সেগুলো হাইড করার জন্য, মানে যেখানে লাইট নাই, যে পাশে হচ্ছে লাইট পড়তেছে না, অন্ধকার আছে, ওইখানে ডিমটা নিয়ে সরানোর জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। তো এখানে কিন্তু এই ডিমগুলো লে করে হচ্ছে কুইন, আর কুইন আছে আমাদের যে অ্যান্ট কলোনি, কলোনির একদম সবথেকে সিক্রেট একটা পার্ট, সেটা হচ্ছে নিচে একদম একটা জায়গা যেখানে হচ্ছে কুইনটা থাকে। ও কিন্তু খুব মানে কখনোই বাইরে আসে না, সবসময় একটা জায়গাতেই ফিক্স থাকে কুইন, আর ওখানেই ও সবসময় ডিম লে করতে থাকে। তো এই যে দেখেন প্রত্যেকটা ওয়ার্কার খুবই ব্যস্ত ওদের ডিমগুলা মানে পিঁপড়ার ডিমগুলা সরানোর জন্য। দেখেন সামনে কিন্তু অনেকগুলো ডিম ছিল, সব দেখেন কোনায় ঢুকাই ফেলছে। এখানে যে আপনারা ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই ডিমের ভালোই বয়স আছে, এগুলোর থেকে খুব তাড়াতাড়ি হয়তো বেবি চলে আসবে, কারণ এখানে একটা ডিম থেকে বেবি আসতে মোটামুটি 1 মাসের উপরে সময় লাগে। সো এখান থেকে খুব তাড়াতাড়ি নতুন বেবি চলে আসবে। কুইন অ্যান্ট যখন এগলে করে তখন হচ্ছে ডিমটা একদমই ছোট্ট থাকে, মানে ধরেন খালি চোখে দেখা যায় না এমন একটা অবস্থা, এত ছোট থাকে। এরপর রানীর যে কর্মীগুলা থাকে, মানে কলোনির যে ওয়ার্কারগুলা থাকে, সেই ওয়ার্কারগুলা ওই ডিমগুলাকে ওখান থেকে সরাই ফেলে, সরাই ফেলে ওই ডিমের জন্য পারফেক্ট যে জায়গা বা সুন্দর একটা পরিবেশে নিয়ে ওই ওয়ার্কার ওই ডিমগুলাকে লালন পালন করতে থাকে, মানে একদম বাচ্চা হওয়া পর্যন্ত ওরাই দেখাশোনা করে। তো ওদের জন্য খাবারেরও কিন্তু ব্যবস্থা করতে হয়, আমি দেখাচ্ছি ওদেরকে কিভাবে আমি খাবারের ব্যবস্থা করি। আর আমি যে প্রথমেই দেখাইলাম যে ওদের প্রোটিনের জন্য আমি লার্ভা দিছি, সেই লার্ভাটা কী অবস্থা, প্লাস লার্ভার পাশাপাশি আমি কী কী দেই। তো এই হচ্ছে যে পাইপের লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের যে মেইন কলোনি, ওখান থেকে ওদের যে খাবারের জন্য আলাদা জায়গা, মানে ওদের যে ডাইনিং রুম, সেটা কিন্তু টোটালি আলাদা। সো এখানে এই পাইপলাইনের মাধ্যমে ওরা যাতায়াত করে, মানে কলোনির থেকে ওরা আমি যেখানে খাবার দিই ওখানে যায়। এইটা হচ্ছে ওদের খাবার দেওয়ার চেম্বার, এখানেই ছোট্ট একটা বটলের মধ্যে আমি ওদেরকে ফ্রেশ পানি আর হচ্ছে খাবারগুলো দেই। তো আমি বিভিন্ন কিছু দেই ওদেরকে খাওয়ার জন্য, যেমন আজকে প্রোটিনের জন্য আমি দিছিলাম লার্ভা। দেখেন এখানে যে আমি 3টা লার্ভা দিছিলাম, 2টা লার্ভা কিন্তু শেষ করে ফেলছে, আর 1টা লার্ভার উপরে দেখেন কীভাবে বসে বসে ওরা খাচ্ছে, একদম চুষে চুষে, কিচ্ছুই থাকবে না, একদম খালি করে ফেলবে। আর ওদের সবথেকে পছন্দের খাবার হচ্ছে সুগার ওয়াটার অথবা হানি বা নেকটার, এই টাইপস খাবার। সো এই যে তুলাটা দেখতেছেন, এখানে কিন্তু আমি তুলা ভিজিয়ে ওদেরকে ফ্রেশ ওয়াটার দিয়ে রাখছিলাম। আর ওদের কলোনিতে যেসব ওয়েস্টেজ হয় সেগুলো কিন্তু ওরা এই চেম্বারে নিয়ে আসে, মানে ওরা যেখানে খাবার খায় এখানেই আবার ওই কলোনির বিভিন্ন ওয়েস্টেজ এখানে এনে রেখে দেয়, যেটা আমার জন্য অনেক সুবিধা হয়েছে ওদের কলোনিটা ক্লিন করার জন্য, মানে ওদের কলোনি ওরাই ক্লিন করে রাখে। আমি জাস্ট এই বটলটা খুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিই। তো এখন আমি ওদেরকে মিষ্টি দিয়ে দিলাম, কারণ মিষ্টি কিন্তু ওরা খুবই পছন্দ করে। আবার কোনো একটা ভিডিওতে আমি ওদেরকে অন্যান্য আপডেট আমি দেখাবো। আজকের মতো এ পর্যন্তই, সবাই ফলো করবেন, টাটা।